হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ট্রাভেলজি অ্যান্ড আহিলিতে সকলকে স্বাগত জানাই। আজ 30শে এপ্রিল, আমরা 5:30টার সময় রেডি হয়ে গেছি, দুদিনের ছুটিতে চলে গেলাম বকখালি। আমরা যাচ্ছি বাইকে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাতানিয়া আর দোয়ানিয়া ব্রিজের ওপর। এটা 2019 সালে সৃষ্টি হয়েছে, নামখানা আর বকখালিকে কানেক্ট করেছে। পর্যটকদের যাতায়াতের খুবই সুবিধা হয়েছে এই ব্রিজটা তৈরি হওয়ার ফলে। প্রায় 10টা আমরা পৌঁছে গেছি বকখালি। আমাদের হোটেল ছিল বলাকা লজ, এটা পুরোটাই এসি। আমাদের পড়েছিল 1810 rupees উইথ ট্যাক্স। পিছনে এদের পার্কিং জায়গা আছে, আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে যান বা বাইক যান তাহলে আপনাদের রাখার সুবিধা আছে। এদের হোটেলটা ভীষণই সুন্দর, আর হোটেলেই খাওয়ার ব্যবস্থাও আছে, আপনারা ওখানেও লাঞ্চ ডিনার করে নিতে পারেন। আমাদের রুমটা ভীষণই সুন্দর ছিল, অনেকটাই স্পেস ছিল, ওয়াশরুমটাও খুব সুন্দর। লাগেজ রেখে একটু রেস্ট নিয়েই ছুটে গেলাম বিচের দিকে। এটা কিন্তু দীঘাপুরীর মতন অতটা কাছাকাছি বিচ নয়, ভাটার জন্য অনেকটা, প্রায় 1 কিলোমিটার মতন আমাদের হেঁটে যেতে হয়েছে বালির ওপর দিয়ে। প্রচণ্ড গরম ছিল, একটু তো কষ্ট হচ্ছিল, অনেকটা দূরে সমুদ্র। চলুন হাঁটা শুরু করা যাক। অবশেষে পৌঁছালাম জলের কাছে। সমুদ্রে গেলে পা ভিজাবো না তা কি হয়, কিন্তু স্নান করা হয়ে ওঠেনি। খুব ছোটিকা সফরে আমরা গেছিলাম, রেডি হয়ে আসিনি। শুধু আমার ছেলে আর আমার হাজবেন্ড স্নান করতে পেরেছিল, আমি পারিনি স্নান করতে। ব্যাক করে একটু রেস্ট নিয়ে লাঞ্চ করেই বিকেলবেলা গেলাম হেনরিজ আইল্যান্ডে। খুব সুন্দর জায়গাটা। এখানে জনপতি টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা, আর পার্কিং এর জন্য আমাদের বাইক পার্কিং এর জন্য নিয়েছে 10 টাকা, মানে টোটাল 40 টাকা। এখানে ফিশারি ডিপার্টমেন্টে থাকার জায়গাও আছে, সেগুলো কটেজগুলোর সব আলাদা আলাদা নাম, 3 মাস আগে বুক করতে হয়। খুব সুন্দর একটা ওয়াচ টাওয়ারও আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বাইকে করে ভীষণই ভালো লাগছিল। এত অবধি বাইক বা কোনো টোটো ভাড়া করে আসলে সেটা যায়, এরপরে আপনাদের হেঁটে যেতে হবে। কিছুটা রাস্তা কংক্রিট, কিছুটা কাঠের ব্রিজের ওপর দিয়ে এটা গেছে হেনরি আইল্যান্ডের বিচে, এটা পৌঁছে গেছে একটু জঙ্গলের মধ্যে দিয়ে। এই বিচে কিন্তু স্নান করা নিষেধ, কারণ চোরা স্রোত আর চোরা বালি আছে। 5:30 বাজতে না বাজতেই আমাদের কিন্তু যারা বিচ গার্ড দিচ্ছিলেন তারা সরিয়ে দিলেন, বিচে আর থাকতে দেননি। যার যদি যান 5:30টার মধ্যে অবশ্যই যাবেন। এটার বিচটা অনেকটা কাছে, কিন্তু যেহেতু স্নান করা যায় না, শুধুই আপনারা ঘুরে আসতে পারেন। আর আপনারা যদি টোটো বুক করেন 500 টাকায় সব জায়গাগুলো যা যা দেখা যায় বকখালিতে, সাইট সিন সবই ঘুরিয়ে দেবে। আমরা বাইকে গেছিলাম, বাইক এবং হাতে গুগল ম্যাপ, এই নিয়ে আমরা কিন্তু ঘুরে বেরিয়েছি। হেনরি আইল্যান্ড থেকে ফিরে আমরা বকখালি বিচে গেছিলাম। রাস্তার ধারে প্রচুর দোকান আছে, আপনারা কিছু কিনে নিতে পারেন। আর বিচের ওপর প্রচুর আপনাদের খাওয়ার স্টল আছে, আপনারা খেতে পারেন। কি কি খাওয়া পাওয়া যায় এখানে, আমার এই ফুড ব্লগটা কিন্তু এই চ্যানেলেই আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। প্লিজ চেক করে নেবেন কি কি পাওয়া যায় এবং তার দাম কত। এখানে কিছুটা সময় ঘুরে আমরা হোটেলে ফিরে গেছিলাম। ফিরে ডিনার সেরে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গুড মর্নিং ফ্রেন্ডস, পরের দিন সকালে বাইকে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনে। প্রথমে গেছিলাম ফ্রেজারগঞ্জ সি বিচে, এটা নাকি ফ্রেজার সাহেবের বাড়ি, জানি না কতটা সত্য। এখন লাস্ট ঝড়ে এই ফ্রেজারগঞ্জ সি বিচের অবস্থা দেখতেই পাচ্ছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিছুই আর অবশিষ্ট নেই এবং রিপেয়ারও কিছু হয়নি, এইভাবেই রয়েছে। বকখালি মেন ব্রিজ থেকে ফ্রেজারগঞ্জ সি বিচের কিন্তু দূরত্ব 2 কিলোমিটার। এখানে বায়ু কলগুলোও আছে। আরেকটা বলে রাখি, এখানে কিন্তু শুটকি মাছও পাওয়া যায় বিচের ধারে। এ
এই ফেজারগন বিচ থেকে আমরা যাই ফেজারগন জেটিতে। এখান থেকে লঞ্চ ছাড়ে মৌসুমী আইল্যান্ড ঘোরায়, জম্বুদ্বীপ সাইট সিনে যায়, ভগবতপুর কুমির প্রকল্প এবং লুথিয়ান, এই চারটে জায়গায় ঘুরিয়ে আনে। 120 টাকা হচ্ছে জনপ্রতি, 45 মিনিট যেতে, 45 মিনিট আসতে, আর 8 ঘন্টা 45 মিনিটের মতন ঘোরায়। মোটামুটি আপনারা যখনই যাবেন 2 ঘন্টা হাতে নিয়ে যাবেন। এই ফ্রেজারগঞ্জ জেটি থেকে বেরিয়ে আমরা গেছি লক্ষ্মীপুর বিচে। এটা কিন্তু বিচটা তৈরি হচ্ছে নতুন করে, আপনারা গাড়ি নিয়ে প্রায় বিচের একদম সামনে পৌঁছে যেতে পারেন। স্নান করা যায় কি না জানি না, কারণ কাউকে স্নান করতে দেখিনি, কিন্তু বিকেলবেলাটা কিন্তু ভালোই লাগবে এরকম ফাঁকা নির্জন জায়গায়। এই ডান দিকটা হচ্ছে ফ্রেজারগঞ্জ বিচ, আর বাঁ দিকটা এদিকটা হচ্ছে বকখালি মেন বিচটা। আপনারা এখানে কিন্তু বিকেলবেলাটাও ঘুরে নিতে পারেন, আর সাইট সিন এর মধ্যে তো অবশ্যই রাখতে পারেন। ভীষণই সুন্দর এবং শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে, এটা ঘুরে নিতে পারেন। এরপরে আমরা ব্যাক করে ব্রেকফাস্ট সেরে আমরা চেক আউট করলাম। চেক আউট করে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। মাঝখানে ডায়মন্ড হারবার নেমেছিলাম, ওখানে ফিশারি ডিপার্টমেন্টের যে রেস্টুরেন্টটা আছে তরকারি, সেখানে আমরা লাঞ্চ সেরে ফিরে আসলাম বাড়ি। ভীষণই ভালো কাটলো এই একটা দিন বা দুটো দিন, যাই বলুন, ভীষণই ভালো লাগলো। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এইখানে, আমাদের দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে নেক্সট স্যাটারডে।